হ্যালো বন্ধুরা, পানামা খাল সম্পর্কে আপনারা সবাই জানেন। এটা এমন একটা খাল যা প্রশান্ত মহাসাগরকে আটলান্টিক মহাসাগরের সঙ্গে জোড়ে। এই খালের মধ্যে দিয়ে প্রতি বছর কয়েক হাজার জাহাজ পাস করে। কিন্তু কি হবে যদি এই পানামা খাল শুকিয়ে যায়? বৈজ্ঞানিকরা অনুমান করছে ভবিষ্যতে এমনটাই হতে পারে। এটা দেখুন, এটা জাহাজের একটা লম্বা লাইন যা বিগত কিছু সময় আগেই দেখা গেছে। এই জাহাজগুলো অপেক্ষা করছে পানামা খালকে ক্রস করার জন্য। এই 80 কিলোমিটার লম্বা শিপিং লেনকে ক্রস করার জন্য কয়েকশো জাহাজ অপেক্ষা করছে। এরা সবাই 100 বছর পুরনো। ওই খালটাকে পার করে কেউ আটলান্টিক মহাসাগর থেকে প্রশান্ত মহাসাগরে, কিংবা কেউ প্রশান্ত মহাসাগর থেকে আটলান্টিক মহাসাগরে প্রবেশ করার জন্য লাইন দিয়ে আছে। প্রায় 14,000 জাহাজ প্রতি বছর এই খাল দিয়ে পাস করে, যা সারা পৃথিবীর বাণিজ্যের প্রায় 6% মতো হয়। তবে এই পানামা ক্যানেলের মধ্যে বিভিন্ন রকমের সমস্যা দেখা দিচ্ছে। টেকনিক্যাল ফেলিয়ার, জায়গার অভাব, এমনকি ক্লাইমেট চেঞ্জও এর একটা বড় সমস্যার কারণ। কিন্তু কেন এই যুগান্তকারী ইঞ্জিনিয়ারিং মার্বেল এখন প্রবলেমের মধ্যে পড়েছে, আসলে সেটাই আমরা আজকে ভিডিওতে বোঝার চেষ্টা করব। শুনতে খুব অবাক লাগবে, তবুও পানামা খাল সম্পর্কে জানার জন্য আমাদের ইতিহাসের পাতাটা একটু উল্টে দেখতে হবে। ইতিহাসের পাতায় পিছনে গিয়ে আমাদের পরিচয় করতে হবে 19 শতাব্দীর একজন মানুষের সাথে, যার ডাকনাম ছিল দ্য গ্রেট ফ্রেঞ্চ ম্যান। 1880 ফার্ডিনান্ড দে লেসেপ একটা কোম্পানি শুরু করেছিলেন যার নাম ছিল ইউনিভার্সাল কোম্পানি অফ প্যানামা ইন্টারওশিয়ানিক ক্যানাল। প্রশান্ত মহাসাগরকে আটলান্টিক মহাসাগরের সঙ্গে জোড়ার প্রজেক্টটা তিনিই প্রথম হাতে নিয়েছিলেন। কাজটা করার জন্য তিনি 80 কিলোমিটার লম্বা একটা খাল কাটতে চেয়েছিলেন যা ক্যারিবিয়ান সিকে প্যানামা বের সঙ্গে জুড়তে পারে। তিনি খুব কনফিডেন্ট ছিলেন, তার কারণ হলো সুয়েজ ক্যানালের কাজ ততদিনে কমপ্লিট হয়ে গিয়েছিল। তাই খুব তাড়াতাড়ি তিনি জমির কনসেশন নিয়ে নেন। সেই সময় প্যানামা ইউনাইটেড স্টেট অফ কলম্বিয়ার আন্ডারে ছিল। তারপর 1882 প্রথম কাজ শুরু হয়ে যায়। তবে কাজ শুরু হওয়ার সাথে সাথে প্রবলেমও তাদের পিছনে পিছনে চলে আসে। সুয়েজ ক্যানালের কাজ যেভাবে করা হয়েছিল, দ্য গ্রেট ফ্রেঞ্চ ম্যান প্যানামাতেও ঠিক সেইভাবেই কাজ করতে চেয়েছিলেন। কিন্তু সমস্যা হলো, কনস্ট্রাকশন সাইট দুটোর ক্ষেত্রে একেবারেই আলাদা ছিল। সুয়েজ ক্যানাল ছিল একটা মরুভূমি এলাকার মধ্যে, আর প্যানামা একটা জঙ্গলের মধ্যে। প্রথম কাজ ছিল জঙ্গল কেটে পরিষ্কার করা, তারপর প্রায় 100 মিটার উঁচু পাহাড়কে কেটে একটা খালে পরিণত করা। মানে এটা একটা অকল্পনীয় কাজ ছিল। তার সাথে ওয়ার্কারদের জন্য এখানকার জলবায়ুও খুব একটা স্যুট করছিল না। ম্যালেরিয়া এবং ইয়েলো ফিভার শ্রমিকদের বেঁচে থাকাটাও মুশকিল করে দিয়েছিল। এসব কিছুর পর প্রজেক্টটা প্রায় বন্ধ হয়ে আসার পরিস্থিতিতে চলে আসে। এই প্রজেক্টটার জন্য কয়েক হাজার ইনভেস্টররা তাদের পয়সা হারিয়ে ফেলে, আর তার থেকেও খারাপ ব্যাপার, প্রায় 20,000 ওয়ার্কার মারা যায়। এত কিছু হয়ে যাওয়ার পরেও এই সামুদ্রিক রুটটা কিন্তু মানুষের চেতনা থেকে হারিয়ে যায়নি। কারণ কেবলমাত্র এই 80 কিলোমিটার খালটাকে যদি সাকসেসফুলি কেটে ফেলা যেত, তাহলে সম্পূর্ণ সাউথ আমেরিকাকে বাইপাস করেই আটলান্টিক মহাসাগর থেকে প্রশান্ত মহাসাগরে যাওয়া যেত, এবং কেপ হর্নের কাছে খুবই ভয়ানক ড্রেক প্যাসেজের সমুদ্রকে অ্যাভয়েড করা যেত, যা সময় এবং টাকা দুটোই বাঁচাতে পারত। তবে ইতিহাস পাল্টাতে চলেছিল। 1903 ইউনাইটেড স্টেটস অফ আমেরিকার সাহায্য নিয়ে নিজেদের একটা স্বাধীন দেশ ঘোষণা করে দেয়। তাই আমেরিকার কথাতেই প্যানামা খাল তৈরি করার একটা কনসেশন তৈরি হয়, এবং দেশের এক প্রান্ত থেকে আরেক প্রান্ত পর্যন্ত প্রায় 16 কিলোমিটার চওড়া একটা জমি তারা খাল তৈরি করার জন্য ছেড়ে দেয়। আবার কাজ শুরু হয় 1904। ইঞ্জিনিয়াররা লক সিস্টেমের একটা খাল তৈরি করার চিন্তাভাবনা করে। তার সাথে মার্কেটে নানান ধরনের ভ্যাকসিনও চলে আসে, যার ফলে শ্রমিকরা বিভিন্ন ধরনের রোগ থেকে নিজেদেরকে বাঁচাতে পারে। এই বিশাল প্রজেক্ট প্রায় 10 বছর পর্যন্ত চলতে থাকে। খাল কাটার সময় যে প্রচুর পরিমাণে পাথর বেরোয়, সেগুলোকে এক জায়গা থেকে অন্য জায়গায় নিয়ে যাওয়ার জন্য রেলওয়ে ট্র্যাক পাতা হয়। কনস্ট্রাকশন যখন টপ টাইমে চলছিল, তখন প্রায় 40,000 ওয়ার্কার কাজ করছিল। সেই সময়কার অনুযায়ী প্রায় $375 মিলিয়ন খরচা হয়ে যায় আমেরিকার। 79.6 কিলোমিটার লম্বা খাল, তার সাথে দুটো আর্টিফিশিয়াল লেক নিয়ে তৈরি হয় প্যানামা ক্যানাল। তবে কনস্ট্রাকশনের এই ফেজেতেও প্রায় 5,000 শ্রমিককে প্রাণ দিতে হয়। 15 এপ্রিল 1914 অফিসিয়ালি এই খালটাকে খুলে দেওয়া হয়। সেই সময় এই ক্যানেলটার অ্যাক্সেস ছিল আমেরিকার কাছে। খালের মধ্যে যে লকগুলোকে বসানো হয়েছিল, সেগুলো প্রায় 320 মিটার লম্বা এবং 33 মিটার চওড়া ছিল। আর এই সাইজটাকেই মাথায় রেখে নতুন একটা টাইপের জাহাজ তৈরি হয়, যার নাম হলো প্যানাম্যাক্স।
এই জাহাজগুলো 32 মিটার চওড়া এবং 294 মিটার লম্বা। তবে 1977-এ গিয়ে আমেরিকা প্যানামা খালের কন্ট্রোল পানামাকে দিয়ে দেয়। বর্তমানে এই খালটাই ওই দেশের একটা অন্যতম ফাইন্যান্সিয়াল রিসোর্স, কারণ সারা দেশের প্রায় 10% রেভিনিউ এই খালটা থেকেই আসে। তার কারণ হলো এই খাল দিয়ে কোনো জাহাজ ফ্রিতে পাস হতে পারে না, এর জন্য ট্যাক্স দিতে হয়। ছোট জাহাজগুলোকে পাস হওয়ার জন্য প্রায় $10,000 দিতে হয় এবং বড় জাহাজগুলোকে পাস হওয়ার জন্য প্রায় $3,00,000 দিতে হয়। তবে এই ফেয়ারটা আমি একটা জেনারেল হিসেবে বললাম, বিজি টাইমে এই ভাড়া আরও বেশি বেড়ে যায়। এমনকি পিক সিজনেতে কখনো কখনো পাস হওয়ার জন্য যে স্লট থাকে সেগুলোকে অকশানও করা হয়। রিসেন্টলি একটা কেমিক্যাল ট্যাঙ্কার প্রায় $2.4 মিলিয়ন পে করেছিল অন্যদের থেকে আগে যাওয়ার জন্য। কিন্তু এই সব কিছুই ভবিষ্যতের সমস্যার মধ্যে পড়তে চলেছে, শুধু সময়ের অপেক্ষা। অ্যাকচুয়ালি প্যানামা খালের মধ্যে যে জল আছে সেটা কিন্তু সমুদ্র থেকে আসে না, এই জল আসে দুটো আর্টিফিশিয়াল লেক থেকে। একটা হলো লেক গাতুন এবং দ্বিতীয়টা হলো লেক আলাজুয়েলা। আর এই লেকগুলোতে জল আসে দেশের বিভিন্ন নদী থেকে। কোনো জাহাজকে লেকের সার্ফেস থেকে সমুদ্রের তল পর্যন্ত যাওয়ার জন্য একটা লক সিস্টেমকে ব্যবহার করা হয়। জাহাজগুলোকে একটা লক থেকে অন্য লকে নিয়ে যাওয়ার জন্য ক্যানেলের দুধারে লোকোমোটিভ লাগানো থাকে, যেগুলো জাহাজটাকে টেনে একটা লক থেকে অন্য লক পর্যন্ত নিয়ে যায়। এই লক সিস্টেমের জন্য প্রায় 2 লক্ষ থেকে 2.5 লক্ষ কিউবিক মিটার জল প্রত্যেকবার খাল থেকে সমুদ্রে বেরিয়ে যায়। তার মানে যতবার জাহাজ পাস করবে ততবার এই জলটা খাল থেকে সমুদ্রে বেরিয়ে যাবে। যখন বৃষ্টিপাত ঠিকঠাক হয় তখন এটা কোনো সমস্যা নয়, কিন্তু গ্লোবাল ওয়ার্মিংয়ের জন্য এই খেলাটাই পাল্টে যাচ্ছে এবং খরা পড়াটা এই অঞ্চলে আগের থেকে অনেক বেশি কমন হয়ে গেছে। এই কারণে এখন থেকেই এই দেশের অথরিটি এই সমস্যাকে মাথায় রেখে কাজ করা শুরুও করে দিয়েছে। আগে যেখানে প্রতিদিন 40টা জাহাজ পাশ করত এই খাল দিয়ে, বর্তমানে সেটা কমে গিয়ে 32টা জাহাজ প্রতিদিনেতে দাঁড়িয়েছে। আর এই কারণেই প্যানামা খালের বাইরে জাহাজের এত লম্বা লাইন দেখা যাচ্ছে। আসলে এই খালটা সুয়েজ ক্যানালের থেকে একেবারেই আলাদা। একদিকে যেমন সুয়েজ ক্যানালে কোনো জাহাজ ফ্রিলি যাত্রা করতে পারে, এখানে খাল পার করতে গেলে লক সিস্টেমের মধ্যে দিয়ে পার হতে হয়, প্লাস লোকোমোটিভ এই জাহাজগুলোকে টেনে একটা লক থেকে অন্য লকে নিয়ে যায়। অতএব প্যানামা খালের মধ্যে জাহাজের ফ্রি ফ্লো হয় না, তাই তারা চাইলেও যতগুলো জাহাজ প্রতিদিন পাস করছে সেটাকে বাড়াতে পারবে না। 2006-এর পরে প্রায় $6 বিলিয়ন খরচা করে প্যানামা খালে নতুন গেট তৈরি করা হয়। 2016-তে গিয়ে ওই নতুন লক ওপেনও করা হয়, তার সাথে লেক গাটুনকে ট্রান্সফর্ম করা হয়, এর গভীরতা প্রায় 45 সেন্টিমিটার বাড়িয়ে দেওয়া হয়। তবে এত কিছু করা সত্ত্বেও ওয়াটার শর্টেজ প্রবলেমটাকে তারা কিন্তু সলভ করতে পারেনি। বৃষ্টি কম হওয়ার জন্য প্যানামা খাল ধীরে ধীরে অসহায় হয়ে পড়ছে। এই কারণে জাহাজ কোম্পানিগুলো পৃথিবীতে অন্য কোনো অল্টারনেটিভ রুট খোঁজার চেষ্টা করছে, যার মধ্যে প্রধান হলো আর্কটিক রুট। গ্লোবাল টেম্পারেচার যেভাবে বৃদ্ধি পাচ্ছে, সাথে মেরুর বরফ ধীরে ধীরে গলে যাচ্ছে, এই আর্কটিক রুটটা আরও বেশি প্র্যাকটিক্যাল হয়ে যাচ্ছে, বিশেষ করে গরমকালের জন্য। তবে জাহাজ তো তাদের পথ পাল্টে ফেলতে পারবে, কিন্তু এই প্যানামা খাল এবং তার আর্টিফিশিয়াল লেকের জন্য এখানে যে ইকোসিস্টেম তৈরি হয়েছিল সেটা সমস্যার মধ্যে পড়ে যেতে পারে। কারণ এই দুটো আর্টিফিশিয়াল লেক থেকে খাওয়ার জলও এই দেশ নিয়ে থাকে। প্রায় 20 লক্ষ মানুষ এই লেকের জল ব্যবহার করে থাকে ওয়াটার সাপ্লাইয়ের মাধ্যমে, যা প্যানামা দেশের প্রায় অর্ধেক পপুলেশন। তারা মনে করছে যে এই খালটাকে চালু রাখার জন্য শুধু বৃষ্টির ওপরে নির্ভর করলে হবে না, জলের অন্য সোর্স খুঁজতে হবে তাদের। ক্যানাল অথরিটি আরও একটা নতুন আর্টিফিশিয়াল লেক তৈরি করার কথা চিন্তাভাবনা করছে। এই লেকটা মেন আর্টিফিশিয়াল লেক অর্থাৎ লেক কাটুনকে প্রায় 8 কিলোমিটার লম্বা টানেলের মাধ্যমে জল সাপ্লাই দেবে। তবে এই রিজার্ভোয়ারটাকে তৈরি করার জন্য কিছু সময় তো অবশ্যই লাগবে। এই সিচুয়েশনটার সাথে প্যানামা খালের অথরিটি কিভাবে ডিল করবে সেটা ভবিষ্যতে দেখার বিষয়। তো বন্ধুরা, ভিডিওটা যদি ভালো লাগে তবে অবশ্যই একটা লাইক এবং অন্য বন্ধুদের সঙ্গে শেয়ার করতে একদম ভুলবেন না। চ্যানেলে আপনি যদি নতুন এসে থাকেন তবে অবশ্যই সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশন বাটনটা অন করে নিন। আর আপনি যদি সাবস্ক্রাইব করে থাকেন তবে আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আজকে এই পর্যন্তই, আবার দেখা হবে পরের ভিডিওর সাথে। ততক্ষণের জন্য স্ক্রিনের এই ভিডিওগুলোর মধ্যে যে কোনো একটা আপনি এনজয় করতে পারেন। ধন্যবাদ।